যে আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহটা যেন শুয়ে পড়ানো না হয়, দাঁড়িয়ে পড়াবে, যাতে মানুষ সমাজের কাছে দৃষ্টান্ত আমি স্থাপন করতে পারি যে মেদিনীপুরের একজন বীর সন্তান আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করে না, আমার মারা যাওয়ার সময়ও আমার চিতা যখন দাহ করবে তখন যেন আমার মেরুদণ্ডটা আকাশের দিকে থাকে সোজা আর মাথাটা আকাশের দিকে থাকে। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে 17 ডিসেম্বর করে দৃষ্টান্ত স্থাপন করেছিল এই পূর্ব মেদিনীপুর, তখনকার দিনে অবিভক্ত মেদিনীপুর, পৃথক স্বাস্থ্য ব্যবস্থা, পৃথক শিক্ষা ব্যবস্থা, এবং সেই আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছে আগে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সুশীল ধারা, সুচিত সামন্ত, তাদেরকে যে আক্রমণ করেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছে, বলেছে 1942 এর আন্দোলন হচ্ছে একটা অর্থহীন নাশকতামূলক এবং উচ্ছৃঙ্খল আন্দোলন, তার আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বে সর্বা যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি সিবিআই এর ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির তল্পি বাহকতা করে দিন থেকে রাত কাটাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা মাথা নত করতে চান, বলুন পূর্ব মেদিনীপুর চায়? এই জেলা তো নন্দীগ্রামের জেলা, নেতাইয়ের জেলা, বলুন অবিভক্ত মেদিনীপুর সারা বাংলা নয় ভারতবর্ষের কাছে বিপ্লবীদের জন্ম দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে যারা ভাবছে যে মানুষের টাকা নিয়ে নয় ছয় করে আমি যা ইচ্ছে তাই করব, আমি চাইব যা চাই, জগৎ তাকে আমি না চাই, ইডি দিয়ে এর পিছনে লাগাবো, সিবিআই দিয়ে এর পিছনে লাগাবো, আমার পিছনে তো ইডি সিবিআই লাগিয়েছো, কি করেছো কাজ করা, তোমার দুবার সিবিআই ইডি আমাকে দিল্লিতে ডেকেছে, আমার মাথা নত করেছো তুমি দিল্লির বুকে দুবার, তোমার মাথা নত করেছি আমি দুবার, দুটো এমপি বিজেপি থেকে ভেঙে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল কংগ্রেস। আর তুমি যে ভাষায়, আমি মতাদর্শে বিশ্বাস করি, আমার রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু বাবা তুমি যে ভাষায় বুঝতে জানো সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে, আমি রাজনীতি করতে গিয়ে দয়া দাক্ষিণ্য দেখাই, তুমি ভাবো যে অধিকার একমাত্র তোমার আছে, আমি তোমার প্রোটেকশন চাইনি, আমি কি বলেছি যে বাংলার কেসে তুমি আমাকে বাংলায় ডেকে পাঠাও, আমি বাংলায় যাবো, আমি বাংলার সন্তান, আমি তোমাদের কাছে তোমরা হেরে এখন গোহারা হরে হয়ে গিয়ে এখন দিল্লিতে আমাকে ডেকে পাঠাচ্ছ যাতে বাংলার মাথা দিল্লির কাছে নিচু করতে হয়, আমি দুবার নিচু করেছি, তোমরাও দুবার নিচু করেছো, এখনো তো যদি দরজা খুলি দল উঠে যায়, আমি বলে বোঝাতে পারছি না, আমি আটকে রেখেছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর যে গদ্দার গুলো, যে মির্জাফর গুলো, এমনকি বুথেও আমাদের অনেক ছেলেরা বসেছিল যারা নির্বাচনের 4-5 দিন আগে থেকে বিজেপি করা শুরু করে, আমার কাছে সব তালিকা রয়েছে, আমি আপনাদের বলছি যারা অনুগামী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খুলে বসেছিল আর 15-20টা ঠিকাদার, তাদের সাহায্য নিয়ে শ্রমিকদের মাথায় ছুরি ঘোরাবো, আমি তাদেরকে আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে যারা ভাবছে যে ঠিকাদারি করব, শ্রমিকদের বেতন থেকে আমি নিজে ভাগ কেটে শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের বঞ্চিত করে রাখবো, আমার কাছে পে স্লিপ রয়েছে, কোন ঠিকাদার আমি বলে আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে পে স্লিপ রয়েছে, দেখুন সেপ্টেম্বর মাসে একটা শ্রমিক, আমি নাম বলছি না, আমি খালি এজেন্সিটার নাম বলছি, ঠিক আছে, একটা এজেন্সি আছে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ, সেপ্টেম্বর মাসে এক ভদ্রলোক 61,000 টাকা মাইনে পেয়েছে 4 ঘন্টা করে দিনে ওভারটাইম করে, ফেব্রুয়ারি মাসে হঠাৎ তার মায়া হয়ে গেল 25,156, কেন কেন আপনারা কি বলেন এটা কেন হচ্ছে, কি বাইরা আর কেন স্থানীয় ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কাজে, নিশ্চিতভাবে অন্য জায়গা থেকে যারা আসছে তারা করুক, কিন্তু বাইরের কেউ আসে
8 ঘন্টা চাকরি করবে আর 4 ঘন্টা ওভারটাইম করে 12 ঘন্টার মাইনে নেবে আর হলদিয়ার ছেলেরা 12 ঘন্টা চাকরি করে 8 ঘন্টার মাইনে নেবে এই বিষয়টা আমি বলতে হবে স্থানীয় যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে উদ্বাস্তুদের নামে যখন জমি অধিগ্রহণ হয়েছে 1962 থেকে 67 অনেক উদ্বাস্তু পরিবার এখন আছে যারা এখনো জমির পাট্টা পায়নি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই 29টা ওয়ার্ডের মধ্যে প্রায় 14টা ওয়ার্ড রয়েছে যেগুলো উদ্বাস্তু শাসিত বলা যেতে পারে সংখ্যাগরিষ্ঠ আপনারা যারা পাট্টা পাননি আমি কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের বিষয়টা আমাদের সরকার আগামী দিনে অগ্রাধিকার দিয়ে দেখবে নিশ্চিন্তে থাকুন কিন্তু যারা শ্রমিকের নামে শ্রমিকের মুখের গ্রাস কেড়ে নিয়ে নয় ছয় করছ উপরে টাকা পৌঁছাতে হবে বলে তাদেরকে হুঁশিয়ারি আমি দিয়ে যাচ্ছি ভাই হয় কন্ট্রাক্টারি করো নয় তৃণমূল করো দুটো একসাথে হবে যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো কোনো আপত্তি নেই আর যদি তৃণমূল করতে চাও এই ঝান্ডাটা যে ঢুকে নেবে কন্ট্রাক্টারির যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে সেটা নিয়ে তৃণমূল করা যাবে দুটো একসাথে হবে না আপনাদের চার্টার অফ ডিমান্ড নিয়ে আপনারা কালকে কি বলেছেন আমি সব জানি আমি শুনেছি সব জানি বললে ভুল হবে আমি শুনেছি এবং যারা যে বিষয়গুলো নিয়ে বলেছে আমার কানে এসে পৌঁছেছে আপনাদের একটা অভিযোগ রয়েছে যে অনেক সময় আমরা যে চার্টার অফ ডিমান্ড চাই সেটা অনেক সময় ইউনিয়নে যারা প্রতিনিধি আছে বা কন্ট্রাক্টর যারা আছে তারা ম্যানেজমেন্টের কাছে সঠিকভাবে উপস্থাপিত করে না তাই তো এখানে সহমন্ত্রী আছে আমি তাকে অনুরোধ করব যে আগামী 3 মাসের মধ্যে আপনারা কদিন অপেক্ষা করেছেন 11 বছর 11 বছর ধরে দেওয়াল ছিল আজকে দেওয়াল ভেঙে চুরমার আমি আপনাদের কাছ থেকে 3 মাস চাইছি দেবেন ভাইরা দেবেন দাদারা কি বন্ধুরা ওদিকে হাত তুলে 3 মাস দেবেন আমাকে ম্যাক্সিমাম 100 দিন 3 মাস চাইছি এর বেশি না 11 বছর অপেক্ষা করেছেন আমাকে 100 দিন দিন কি দেবেন সবাই একসাথে বলতে হবে নইলে কিন্তু আমি বলবো একসাথে বলতে হবে আমি আওয়াজ শুনতে পাচ্ছি না দেবেন 100 দিন দেবেন দেবেন কথা দিচ্ছেন দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি 100 দিনের মধ্যে চার্টার্ড অফ ডিমান্ড যখন তৈরি হবে আমাদের দলের তরফ থেকে আমরা একটা প্রস্তাব নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে দেব সমমন্ত্রীকে সামনে রেখে সাক্ষী রেখে আমি এই কথা বলে দিয়ে গেলাম আগামী দিন যত সিওরি তৈরি হবে কোনো ঠিকাদার থাকবে না একটা ঠিকাদার আমি 100 দিনে কার্যকরী করে দেখাবো আর আমি ইউনিয়নের লিডারদের বলবো যারা মানুষের প্রতিনিধি শ্রমিকদের স্বার্থ নিয়ে রাস্তায় নামুন তাদের ন্যায্য আদায় কি করে আমরা ছিনিয়ে আনতে পারি সে বিষয়ে আজ থেকে কাজ শুরু করুন কালকে যদি আলোচনা হয়ে থাকে যার যা দাবি আছে আর প্রতি বছর একটা করে শ্রমিক সম্মেলন হোক হলদিয়া খালি পূর্ব মেদিনীপুর এবং আপনাদের সেই আন্দোলনে আপনাদের দাবি নিয়ে সরব হতে প্রতি বছর আপনারা আমাকে ডাকলে আমি নিজে আসবো সেই আন্দোলন আপনাদের পাশে না আমি কথা দিয়ে যাচ্ছি আমি ইউনিয়নের প্রত্যেকটা প্রতিনিধি নেতাদের বলবো যে ঠিকাদারদের সাথে যোগসাযোগে তৃণমূল চলবে না হয় ঠিকাদারি করুন নইলে তৃণমূল করুন এখানে ক্যামেরা আছে 50টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি আমরা যারা তৃণমূল করি তারা এই দাদার প্রতিনিধি ওই দাদার প্রতিনিধি এসব নয় আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই সিম্বল জোড়া ফুল আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের একটাই পরিচয় খেটে খাওয়া মানুষের প্রতিনিধি কোন দাদার কোন অনুগামী নয় বা কোন দাদা কোন দিদি একটাই দিদি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর বাকি কারোর নয় আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি এখানে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছে আমি অনুরোধ করব আপনাকে যে দীর্ঘদিন যে ছড়ি ঘড়িয়ে মিউনিসিপ্যালিটি করেছে শ্যামল আদকরা যখন দায়িত্বে ছিল যা ইচ্ছা তাই করে গেছে কেস হয়েছে
কেস পরবর্তীকালে হাইকোর্ট সিবিআই তাকে ট্রান্সফার করে দিয়েছে। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাজবে কাজ করছে, তারা কল্পি বাবু কিছু ভয় পাচ্ছে এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে মার্ডার কেসে ইনভেস্টিগেশন স্টে করে দিচ্ছে। আপনি শুনেছেন কোনদিন একটা মার্ডার কেস কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে, কোর্টের রাইট আছে, আপনি মার্ডার কেস স্টে করতে পারেন? আর আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য আপনি আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন সত্যি কথা 2000 বার বলবো, 10000 বার বলবো, আমার কোনো বিবেকে বাধে সত্যি কথা বলতে। এই যে দু নম্বরই গুলো হয়েছে এর একটা স্পেশাল অডিট হবে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এর একটা স্পেশাল অডিট হবে। ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে কত টাকা খেয়ে নিয়েছে তার একটা ডিটেইলড অডিট হবে। আর কিসের ডেভেলপমেন্ট ট্যাক্স? মিউনিসিপ্যালিটি আমাদের এখানে কোনো ডেভেলপমেন্ট ট্যাক্স ডেভেলপমেন্টের ট্যাক্সের নামে কমিয়ে দেবো বলে এই দাদার প্রতিনিধি গিয়ে টেবিলের তলা থেকে খাম নেবে তারও প্রমাণ রয়েছে আমাদের কাছে। এইসব চলবে না, কোনো মিউনিসিপ্যালিটিটা হয় না মামলা, মমতা ব্যানার্জির নির্দেশ রয়েছে, আমরা ব্যক্তি সৈনিক, কলকাতা হয় না, আপনার বিধাননগরে হয় না, মিউনিসিপ্যাল কর্পোরেশন গুলোতে হয় না, তো এখানে হবে কেন? আমরা সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, আপনি এটা নিজের দায়িত্ব নিয়ে দেখবেন এবং 7 দিনের মধ্যে আমি রিপোর্ট দেবেন। এর সাথে যে 50-54টা কোম্পানি আছে আমি তাদেরকে অনুরোধ করবো করো জোরে বিনয়ী ভাবে বিনম্র চিত্তে যে আপনারা যখন সিওডি নিয়ে আলোচনা করবেন একটা আলাদা কমিটি হবে দরকার হলে, সেই কমিটি জেলা শাসকের নেতৃত্বে তৈরি হতে পারে বা ডিএলসি নেতৃত্বে তৈরি হতে পারে, সেখানে ইউনিয়নের একজন প্রতিনিধি থাকতে পারে, আর শ্রমিক ভাইদের মধ্যে থেকে লটারি করে 20% লোককে র্যান্ডাম সিলেক্ট করতে হবে, তারা নিজেদের দাবি দাবা নিয়ে যখন সিওডি হবে নিজেরা সোচ্চা হবে। কোন কন্ট্রাক্টর কোন সিওডির মিটিং এ আজকের পর থেকে থাকবে না, সে যত বড় নেতার ছত্র ছায়ায় থাকুক। আর 15-20টা কন্ট্রাক্টর আছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা যা 9-6 করেছেন, যার আদেশে করেছেন, যার নেতৃত্বে করেছেন, যার কথায় করেছেন আমি শুনতে চাই না, কিন্তু 12 ঘন্টা কাজ করিয়ে যাদেরকে 8 ঘন্টা মায়না দিয়েছেন আগামী 1 তারিখ থেকে বন্ধ। যদি আপনি 12 ঘন্টার মায়না 12 ঘন্টার কাজ করিয়ে আপনি 4 ঘন্টার ওভার টাইম না দেন আপনি রাস্তা খুঁজুন, আর রাস্তা খুঁজেও পারবেন না। আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করে যদি আপনাকে শ্রীগড়ে না ঢোকাতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়। আপনি